আপনারা যদি বোঝেন যে আমরা কোনো কিছুই করতে পারছি না, পদত্যাগ করে চলে যাও। জেনে শুনে বিষ করেছি পান, আর জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, এগুলো রাজনীতিতে হয় না। আমি এখন দু একটা পরামর্শ দিই, তা নাহলে সময় বেশি নেওয়া হয়ে যাবে। এই পরামর্শগুলো আপনারা তখনই বিবেচনা করবেন যদি আপনারা নির্দলীয় সরকারের অধীনে কাজ করতে পারেন, আর যদি এক্সিস্টিং সিস্টেমে আপনারা ইলেকশন কমিশন ইলেকশন কন্ডাক্ট করেন, আমার এই পরামর্শ আমলে নিতে আপনারা পারবেন না, আমিও নিতে বলবো না। এক নম্বর পরামর্শ আমি ইভিএম সম্পর্কে দেব। আমার সুস্পষ্ট বক্তব্য, বাংলাদেশের 300 কনস্টিটিউয়েন্সিদের একটিতেও আপনারা ইভিএম ব্যবহার করবেন না, কারণ ইভিএম একটা হাইটেক মেশিন, আর আমাদের ভোটারদের অধিকাংশ হচ্ছে প্রযুক্তি অসচেতন, অল্প শিক্ষিত, প্রযুক্তি জ্ঞান কম, এই ধরনের ভোটার আমাদের। ইভিএম হচ্ছে একটা ব্যয়বহুল প্রক্রিয়া, এই মেশিন রক্ষণাবেক্ষণ তৈরি অনেক ব্যয়বহুল, এবং এই মেশিন কাগজের ব্যবহার নেই, পুনর্গণনার ব্যবস্থা নেই। আপনি ময়রা, আপনি মিষ্টি তৈরি করেছেন, বলছেন আমার মিষ্টি খুবই ভালো, আমি বলছি আমাকে দুই পিস দেন, আমি নরম চাঁদ থেকে একটু পরীক্ষা করাই, ওয়েলফুড থেকে পরীক্ষা করাই, আপনি বলছেন না হবে না। তা তো হতে পারে না, এটা প্রযুক্তি সমৃদ্ধ দেশ থেকে এর হ্যাক প্রুফনেস প্রমাণ করুন, কাগজের ব্যবহার করুন। ইন্ডিয়ান ইভিএমে কাগজের ব্যবহার আছে। তারপরেও রাহুল গান্ধী একটা প্লেনারি সেশনে কংগ্রেসের বলছেন যে আমরা কাগজের ব্যালটে ভোট চাই, কোটান কোট তার বক্তব্য, ইভিএম চাই না। মথুরায় কেস চলছে, অযোধ্যায় কেস চলছে, 24টা আমেরিকার অঙ্গরাজ্য ইভিএম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, জার্মানি ইভিএম বাতিল করে দিয়েছে, তারা প্রযুক্তি সমৃদ্ধ দেশ। আর আমাদের গরিব ভোটার, তারা প্রযুক্তি বোঝে না, তার উপরে আমরা ইভিএম চালিয়ে দিচ্ছি। যদি আপনারা ইভিএমে ভোট করতে চান, আমার একটা পরামর্শ আছে, সেই পরামর্শটা হচ্ছে আপনারা একটা রেফারেন্ডাম করবেন, মানুষ যদি ইভিএম চায় আপনারা ইভিএমে ভোট করবেন, আর মানুষ যদি ইভিএম না চায়। আমি এটা বলতে চাই যে নির্বাচন কমিশনের ভোটারদের উপরে নির্যাতন করার কোনো অধিকার আমি দিতে চাই না, আমরা দিতে চাই না, সংবিধানও দেয়নি। কীভাবে নির্যাতন করা হচ্ছে, আমি পেরিফেরিতে ইভিএমে ভোট দিয়েছি, একজনের সাক্ষাৎকার নিয়েছি, চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি প্রথমবার ভোট দিলেন? হ্যাঁ। কোনো বাধা দিয়েছে, প্রভাবিত করেছে? না, কেউ প্রভাবিত করেনি, সুন্দরভাবে ভোট দিয়েছেন? হ্যাঁ, সুন্দরভাবে দিয়েছি। আপনি কি খুশি? বলেছেন আমি খুশি না। কেন? বাবা, টিপ তো দিলাম, ভোট যে কোথায় গেল কিছুই বুঝতে পারলাম না। তখন তার সমর্থিত প্রার্থী যখন হেরে যায়, তখন সে মনে করে আমার ভোটটা অন্য জায়গায় চলে গেছে। এই মানসিক যন্ত্রণা দেওয়ার অধিকার নির্বাচন কমিশনের তাদের নাই। আপনারা কাগজের ব্যবহার করুন, এমন ব্যবস্থা করে দিন ডাচ বাংলা ব্যাংকের মতো স্লিপ বের হয়ে আসবে, বা অন্য ব্যবস্থা করুন, অথবা ইভিএম বাদ দিয়ে দিন। বহু জায়গায় তো ইভিএম ছাড়া ভোট হচ্ছে, আপনারা কেন রিস্কের ভেতরে যাবেন? কাজেই রেফারেন্ডাম করে জনগণের রায় নিয়ে ইভিএম করা উচিত। শোনেন, বাংলাদেশের এই 12টা নির্বাচন কমিশন, 50 বছরে বহু রাজনৈতিক দলের সাথে বহু নির্বাচন কমিশনের মিটিং সিটিং হয়েছে, আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল কোনো মিটিংয়ে নির্বাচন কমিশনের কাছে কি বলেছে আমরা মেশিনে ভোট চাই? এটা হচ্ছে ডক্টর এটিএম সুদা শামসুল হুদার মস্তিষ্ক জাত, তাও অনেক পরে, যখন উনি ক্ষমতায় এসছেন তার আগে থেকে বললে বুঝতাম যে তার এরকম একটা প্রযুক্তির পরিকল্পনা আছে। হঠাৎ করে 10 সালে এসে বলল, দৌড় দিল গাজীপুর পুলিশ ফ্যাক্টরিতে আর একজন প্রফেসর লুৎফুল কবিরের কাছে বইটে, হঠাৎ করে। এগুলো আমরা অ্যানালাইসিস করে দেখেছি, এর রহস্য আমরা জানি। কাজে এই ফন্ডি ফিগারের নির্বাচন, এই কাক চরিত্রের নির্বাচন যেন না হয়, এটা আমার বিনীত নিবেদন। কাক চরিত্রটা আমি একটু বিশ্লেষণ করে দিই, যে কাক চরিত্র আবার কি, এটা ইলেকট্রোরাল ভোকাবুলারিতে আমি নতুন যোগ করেছি। কাক চরিত্রটা হচ্ছে, রিগড ইলেকশন আছে, বিভিন্ন রকম ইলেকশন আছে, কাক চরিত্রটা হচ্ছে প্রত্যেক জিনিসের একটা খাবার একটা ওয়াক্ত আছে। আপনি সকাল 8টার সময় খেলে সেটাকে ব্রেকফাস্ট বলতে হবে, 1টার সময় খেলে সেটাকে ব্রেকফাস্ট বললে হবে না, লাঞ্চ বলতে হবে। ভোটের বাক্সেরও একটা খাবার সময় আছে, সেটা সকাল 8টা। তো কি হয়েছে লাস্ট ইলেকশনে? সে তো স্যারই খেয়েছে, সে তো ব্রেকফাস্ট খায়নি। তো এরকম নির্বাচন করলে তো হবে না, এরকম নির্বাচন আমরা চাই না। দ্বিতীয় আমার ইভিএম প্রসঙ্গে আমি বাদ দিলাম, দ্বিতীয় পরামর্শটা হচ্ছে আমাদের ইলেকশন কমিশন এখন যথেষ্ট লোকবল সমৃদ্ধ। আমাদের 64টা জেলায় 64 জন সম্মানিত নির্বাচন কমিশনার আছে, উপজেলা লেভেলেও আমাদের নির্বাচনী কর্মকর্তা আছে, এরা অত্যন্ত অভিজ্ঞ, নির্বাচন সম্বন্ধে খুঁটিনাটি সব কিছু জানে। আপনারা 3 জন আমলা, আমার প্রশ্ন, এই অভিজ্ঞ নির্বাচন কমিশন
জেলা নির্বাচন কর্মকর্তাদের বাদ দিয়ে কেন এডিসি সাহেব, ইউএনও সাহেব, ডিসি সাহেবকে রিটার্নিং অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া হবে? এটা আমার বুঝে আসে না, কিছুতেই আসে না। ওয়াই? এতে আমাদের দুই দিক দিয়ে লস হচ্ছে। একদিক দিয়ে লস হচ্ছে কি, এই প্রশাসকদেরকে রিটার্নিং অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দিয়ে আমাদের তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। এই ট্রেনিংয়ের অর্থ কার? জনগণের, আমাদের টাকা। কিন্তু জেলা নির্বাচন কর্মকর্তাকে যদি আপনি ই দিতেন, কি বলে, রিটার্নিং অফিসার নিয়োগ করতেন, আপনার ট্রেনিং দেওয়া লাগতো না, একটা লিখিত নির্দেশ দিলেই হতো। কারণ বছরের 365 দিন তারা নির্বাচন সংক্রান্ত কাজ করেন। আর যারা প্রশাসক, তারা উইথ ডিউ রেসপেক্ট টু অল অ্যাডমিনিস্ট্রেটার্স, ডিসি, আইডিসি, ইভেনও, তারা বছরের 365 দিন নির্বাচন সংক্রান্ত কাজ করে না, বিভিন্ন রকম কাজ করে। কাজেই এই 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 প্রশিক্ষিত জনবলকে বাদ দিয়ে তথাকথিত অল্প প্রশিক্ষিত ডিসি আইডিসিদেরকে দেয়া রিটার্নিং অফিসারের মতো গুরুত্বপূর্ণ পদ এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের মতো গুরুত্বপূর্ণ পদ আমার কাছে দূরভিসন্ধিমূলক মনে হয়। আমি খোলামেলা মন নিয়ে বললাম, দূরভিসন্ধিমূলক মনে হয়। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এখন থেকেই সেটা লক্ষ্য করবেন যদি আপনারা কাজ করেন, আমি জানি না করতে পারবেন কিনা, আমার সন্দেহ আছে যথেষ্ট, যে দলীয় জনসভায়, রাষ্ট্রীয় রাষ্ট্রের খরচে যে সমস্ত জনসভা হয়, সেই সমস্ত জনসভায় যেন দলীয় প্রচার না হয়। কারণ রাষ্ট্রের জনসভা, রাষ্ট্রের টাকা কার টাকা? আমার টাকা, আমার টাকায় জনসভা হচ্ছে, সেই জনসভায় কেন ভোট চাওয়া হবে? দলীয়ভাবে জনসভা করে যেন ভোট চাওয়া হয়। এটা আপনারা বলবেন যে সেই ক্যাম্পেনের সময় আমরা বলবো না, এই টাকা আমার টাকা। আরেকটা জিনিস আমি বলছি, সেটা হচ্ছে যে নির্বাচন যখন শুরু হয় তখন এই যে সরকারের অধীনে নির্বাচন হয়, সেটা তত্ত্বাবধায়ক সরকার হোক বা যে সরকার হোক, তারা করে কি, ক্ষমতাসীন দল সবসময় আমরা লক্ষ্য করেছি যে একটা প্রশাসনিক সেট আপ ইলেকশনের আগে তারা তৈরি করে তাদের মন মতো করে। কারণ তারাই তো প্রমোশন দেন, তারাই তো সব কিছু করেন, তারাই তো বদলি করেন, ট্রান্সফারের ক্ষমতা তাদের হাতে, সব সরকারের হাতে। তো তারা একটা সেট আপ তৈরি করে, যে সরকার ক্ষমতায় নির্বাচন হয় তখন ওই সেট আপ তারা ওলটপালট করে দেন, ওলটপালট করে দিনাজপুরের ডিসিকে রংপুরে দিয়ে দেন, চিটাগাংয়ের ডিসিকে ঢাকায় দিয়ে দেন, এভাবে করে দেন। কিন্তু লাস্ট ইলেকশনে আমরা দেখলাম কি, সেটা করা হলো না। রফিকুল ইসলাম নামে একজন সম্মানিত ইসি কমিশনার, উনি বললেন কি, আমরা প্রশাসনিক রদবদলে আগ্রহী না, আমরা তাদের পেশাদারিত্বে আগ্রহী। আমি অবাক হয়ে গেছি শুনে, বলে কি, কারণ একটা দল তখন একটা দল ক্ষমতায়, আবাহনী মহানগর তারাও তো সরকার তো একটা দল, সেই দলের অধীনে থেকে নির্বাচন হচ্ছে। কাজেই এটা খুবই ক্লিয়ার আমার কাছে যে এক্সিস্টিং সিস্টেমে যদি আপনারা ভালো নির্বাচন করতে চান, আপনাদের পক্ষে সেটা অসম্ভব হবে। কারণ এক্সিস্টিং সিস্টেমে মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর পদে থাকবেন, মাননীয় মন্ত্রীরা মন্ত্রীদের পদে থাকবেন, মাননীয় এমপিরা এমপিদের পদে থাকবেন, যে প্রশাসনকে ব্যবহার হবে তারা হবে দলীয়করণকৃত, এবং সেই সরকারের অধীনে তারা কাজ করবে, যে সরকারের কাছে তাদের বদলি, তাদের প্রমোশন, তাদের সব কিছু নির্ভর করছে, তাহলে তারা কীভাবে সেখানে নিরপেক্ষভাবে কাজ করবে? কাজেই এক্সিস্টিং সিস্টেমে কিছুতেই ভালো নির্বাচন করা সম্ভব নয়। এখন আপনাদের কাছে তিনটা উপায় আছে আপনাদের সামনে, আমার দৃষ্টিতে অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি। একটা হচ্ছে আপনারা সমঝোতা সৃষ্টি করার ক্ষেত্রে যদি আপনারা কিছু করতে পারেন, আমি খুবই কৃতজ্ঞ থাকব। সমঝোতা যদি হয় আপনারা অনেক কিছু করতে পারবেন। আর একটা হচ্ছে এক্সিস্টিং সিস্টেমে যদি আপনারা ইলেকশন করেন, সেই ইলেকশন বিভিন্ন কলঙ্কিত ইসিদের যে তালিকা, সেই তালিকায় আর একটা নম্বর যুক্ত হবে, আপনাদের নামও সেখানে উঠে যাবে, আপনারা ভালো নির্বাচন করতে পারবেন না। আর একটা উপায় আছে, সেটা হচ্ছে আপনারা যদি বোঝেন যে আমরা কোনো কিছুই করতে পারছি না, পদত্যাগ করে চলে যাওয়া, সেটাও সম্মানজনক হবে। কিন্তু বুঝতে পেরে ওই রবীন্দ্রসঙ্গীতে আর নজরুল কাব্যে সম্ভব, যে জেনে শুনে বিষ করেছি পান আর জাহাঙ্গীরের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, এগুলো রাজনীতিতে হয় না। আপনারা বিএনপিকে অনুময় বিনয় করবেন,
বা অন্যান্য বিরোধী দলকে অনুনয় বিনয় করবেন আর তারা চলে আসবে তারা যদি বুঝতে পারে রাজনৈতিক দল ইলেকশন করে কেন যে আমরা জিতব ক্ষমতায় যাব তো তারা যদি বুঝতে পারে যে এই সিস্টেমে ইলেকশন করলে আমরা মানুষ হাজার মানুষ ভোট দিলেও আমরা জিততে পারবো না তাহলে তারা কেন যাবে কাজেই এখানে সরকারের কোটে বল সমঝোতা যেটা উনি ইঙ্গিত দিয়েছেন উনি আরেকটা ইঙ্গিত দিয়েছেন চমৎকার আরেকটা ইঙ্গিত উনি দিয়েছিলেন আমার মনে আসছে না সেটা যে ওনার বক্তব্যে যে সমঝোতা একটা আরেকটা যেন কি উনি ইঙ্গিত দিয়েছিলেন প্রশিক্ষিত জনবলের ব্যাপারে আমি যেটা বললাম সেটা আপনারা আপনাদের চিঠিতে উল্লেখ করেছেন আপনাদের চিঠির মধ্যে একটা বাক্য আপনারা লিখছেন নির্বাচন পরিচালনায় রয়েছে প্রশিক্ষিত জনবল তাহলে আপনাদের রিটার্নিং অফিসার প্রশিক্ষিত জনবল থাকলে আপনি কেন ডিসিকে দেবেন কাজে আমি আর বেশি দীর্ঘায়িত করব না আমি বলবো যে তিনটা উপায়ের কথা বলেছি আপনাদের সামনে আমি সেই তিনটা উপায় দেখছি আপনাদের জন্য আপনারা যে কোনো একটা বেছে নিতে পারেন।